এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ডক্টর মাহমুদ শাহ কুরেশি, ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি সম্ভবত এখানে উপস্থিত সবার থেকে বয়োবৃদ্ধ, তাই চিন্তা করে যখন দিন আসতেক আগে আমাকে এই সবার আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি মনে করলাম যে এই বয়সে যথাযথভাবে বক্তৃতা করতে পারবো কি না জানি না, তাই আমি কিছু লিখে রাখি। তাই একটা নোটের মতো একটা ছোট্ট প্রবন্ধ আমি লিখেছি, সেটাই মূলত পাঠ করব। তবে কথা একই, আমরা অনেকে অনেক কথা আপনারা শুনেছেন এবং আপনারা জানেন ইতিমধ্যে যে হাইশেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই ছিলেন বিগত শতাব্দীর এক অবিস্মরণীয় জ্ঞান তাপস, এবং আমরা সেই 1919 সনে যার জন্ম, 1969 সনে যার মৃত্যু, তাকে পেয়েছি এক অনবদ্য ব্যক্তিত্বরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচরমান। আমরা তার ছিলাম তার ছাত্র। 1954-58 সালে আমি তার ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি সেই সময়ে আর এরপরে বিদেশ যাত্রার স্বদেশ প্রত্যাবর্তনের কার ফলে এবং তার আমার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বিদেশ থেকে এবং তার বিদেশ যাত্রার কারণে সামান্য যোগাযোগ হয়েছিল 1968 সনে, সেই বিষয়টি আমাকে উদ্বুদ্ধ করেছে আজকে বিশেষভাবে তাকে স্মরণ করার। পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলা এসে ঢাকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর তিনি আমাদের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন, যদিও তার সে অবদান ছিল অসম্পূর্ণ, কেননা এক আকস্মিক দুর্ঘটনায় তিনি অকালে মৃত্যুবরণ করেন। আবাল্য এক মেধাবী ছাত্ররূপে আমরা তাকে মাদ্রাসা থেকে পাই, তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং ভালো ছাত্ররূপে বরাবর সুখ্যাতি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স ও এমএতে তিনি প্রথম শ্রেণী পান, সেই সময়কার প্রথম বাঙালি মুসলমান ছাত্র, এবং 1947 সালে দেশভাগের পূর্বেই তিনি ঢাকা, চট্টগ্রাম ও কৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করেন। ছাত্রাবস্থায় তার মতো আমারও সুযোগ হয়েছিল সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র হওয়ার, সম্ভবত এই কারণে কোনো কোনো ক্ষেত্রে আমরা ছিলাম একই মানসিকতার মানুষ। যে 4 বছর আমি হাইস্কুলের প্রত্যক্ষ ছাত্র ছিলাম তার মধ্যে তিনি ভাষা বিশ্লেষণ, ধ্বনিবিজ্ঞান তত্ত্ব, সাহিত্য সমালোচনা, রবীন্দ্র কাব্য ছাড়াও সম্ভবত একবার 1 বছর সপ্তাহে 1টি করে অনুশীলনী ক্লাস তিনি আমাদের নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমি তার কাছে খুব ভালো ছাত্ররূপে গণ্য হতে পারিনি, যেমন যতটা সেরকম গণ্য হয়েছিলাম মজরাল ইসলাম, কাজী দিন মোহাম্মদ প্রমুখের কাছে। যা হোক, একটা দৃশ্য আমার চোখে এখনও ভাসে। এক বিকালে 1958 সালে কন্ট্রোলার অফিসে আমাদের এমএ ফাইনাল ইয়ারের পরীক্ষার ফলাফল দেখে এবং একটা কাগজে টুকে নিয়ে, যে কাগজটা আমার কাছে এখনও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম। তখন মেডিকেল কলেজের প্রধান গেটের প্রায় সামনে দেখি হঠাৎ হাইসার সাইকেল থেকে নেমে আমাকে অভিনন্দন জানিয়ে বলছেন, তুমি তো পরীক্ষায় ভালো করে ফেললে হে।
আমি তাকে কদমবুচি করে চুপচাপ রইলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোনো কাজ করবার সুরাহা হলো? আমি বললাম, আমি লতে ভর্তি হয়েছি স্যার। পরের বছর অক্টোবর মাসে আমি প্যারিসে যাবার প্রাক্কালে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের অফিসে দেখা করে গিয়েছিলাম। 1965 সালে একবার দেশে ফিরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করি এবং প্যারিসে আমার কর্মস্থল সর্বনের প্রাচ্যভাষা বিদ্যালয়ের জন্য তাঁর প্রকাশনাসমূহ সংগ্রহ করি। সেবার তিনি আমার প্রতি খুবই সদয় অনুভূতি ব্যক্ত করেন বলে মনে আছে। এরপর 1968 সালের অগস্টে দেশে ফিরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিই। পরে ঢাকায় ফিরে তার সাথে দেখা করতে গেলে দেখি তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। অল্পদিনের মধ্যে আমেরিকা যাওয়ার পথে লন্ডন কাটাতে চান কয়েকদিন, কিন্তু থাকবেন কোথায়? আমাকে দেখে তিনি যেন একটু আশ্বস্ত হলেন এবং একটা ব্যবস্থা করতে বললেন পরিচিত জনদের মাধ্যমে। আমি বললাম, আমার ছোট ভাইকে লিখব, সে আমাদের সহপাঠী আবুহেনা মুস্তফা কামাল এবং অগ্রজ প্রতিম আলাউদ্দিন আল আজাদ এদের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেবেন। তিনি আমাকে বাসায় ফিরে লেখার সময় দিলেন না, তখনই একটা এয়ার লেটার ধরিয়ে দিলেন এবং সেখানে বসেই লিখতে বললেন, যাতে তিনি নিজেই সেটা পোস্ট করিয়ে দিতে পারেন। তথাস্তু, আমার ভাই আমন শাহ যথাবিহিত কাজটা করেছিল। পরে স্যারের কাছ থেকে আমি তাদের সেবা যত্ন ও আপ্যায়নের তারিফ শুনেছি। শান্তশিষ্ট এক মহান ব্যক্তিত্ব ছিলেন আমাদের অনেকের শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের পরিচালনা, বিশেষ করে প্রথম সেমিনার লাইব্রেরি প্রতিষ্ঠার গৌরব, একটি প্রথম শ্রেণীর গবেষণা পত্রিকা ও অনেকের প্রকাশনা, অনেকগুলো প্রকাশনা তাঁর কীর্তি। সংস্কৃতি মণ্ডলে রবীন্দ্রকৃতি ও বিবিধ বিষয়ে তার সুনির্দেশনা আমাদের সাংস্কৃতিক জগৎকে সুপথে পরিচালনা করেছে। অনেক পরে জানতে পারি চট্টগ্রামের এক জননায়ক, আমার অতি প্রিয় কাছের লোক এম আর সিদ্দিকী সাহেব ছিলেন তাঁর বন্ধু। তাছাড়া চট্টগ্রামে অবস্থানকালে তাঁর জ্যেষ্ঠ কন্যা হাসিন জাহান ও জামাতা অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন আমার আপনজন। তাছাড়া আমার অতি শ্রদ্ধাভাজন স্বজন সৈয়দ আলী হাসানের, তিনি ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। হাইসারের দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় চলে আসেন। তাঁর বিবিধ রচনার মধ্যে প্রথম গ্রন্থ এম এন রায়ের অনুবাদ, ইসলামের ঐতিহাসিক অবদান ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে সহযোগে ইউনেস্কোর জন্য প্রস্তুত ট্রেডিশনাল কালচার্স ইন ইস্ট পাকিস্তান আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। এই মহান শিক্ষকের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমি আজকে ভাষাবিজ্ঞান বিভাগ যে অনুষ্ঠানের আয়োজন করলেন, বাংলা বিভাগেরই তো সেটা বোধহয় করা উচিত ছিল এবং বাংলাদেশের সর্বত্র বাংলা বিভাগগুলো বা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো এই ধরনের অনুষ্ঠান করা উচিত বলে আমি মনে করি। কারণ হাই সাহেবের স্মৃতি, হাই সাহেবের স্মরণ আমাদেরকে আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাকে অক্ষুণ্ণ রাখবে। এই বলে আপনাদের সবাইকে আবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।